হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কাজ করছি। তো যেহেতু রমজান মাসের আর এক সপ্তাহ হয়েছে, তো ভাবলাম আমি লাল শাকের বিছিয়ে ফেলে দেবো, কেননা রমজান মাসে কোনো সময় থাকে না বাইরে আসার জন্য। তো এখানে যে দেখতে পাচ্ছেন সারা এদিকে এদিক জুড়ে আমি লাল শাকের সিড ফেলাবো। এই মাটির প্রবলেম হচ্ছে কি, এত এভরি ইয়ার আমি কিন্তু নতুন কম্পোস্ট দিই, কিন্তু কি হয় পরের বছর এত হার্ড হয়ে যায়, জানি না কেন নতুন মাটি কি হয়ে যায়, এত শক্ত কেন হয়ে যায়। অ্যান্ড দেন এখানে দেখা যাচ্ছে কি না জানি না, ছোটো ছোটো গ্রাস উঠে, তো লাল শাকের মধ্যে অনেক গ্রাস উঠে যায়, তাই সেজন্য আমি একটি নতুন ব্যবস্থা করবো। আসলে আমার ঘরের পুরানো এই রাগ রয়েছে, তো যা আমি ইউজ করি না ফেলে দিব, তো সেই রাগ আমি এখানে দিয়ে তারপর আমি নতুন সয়েল উপরে দিব। তো কি হবে, নতুন এই যে গ্রাস রয়েছে এগুলো আর উঠবে না। আর লাল শাকের জন্য, লাল শাক লাই পাতা এগুলোর জন্য কিন্তু তেমন মাটির প্রয়োজন হয় না, একটু ফেলে দিলেই, একটু মাটির মধ্যেই ফেলে দিয়ে লাল শাক কিন্তু অনেক বড় হয়, হেলদিও থাকে। তো সেজন্য আমি কী করি, কী করবো যে আপনারা দেখতে পারবেন কী করি। তো এই তো স্টার্ট করে দিই আমার ওয়ার্ক। তো এই তো আমি কার্পেটটা ফেলে দিয়েছি, আর এখন কী করবো, ফার্স্ট আমি লাস্ট ইয়ারের যে পুরাতন কম্পোস্ট ছিল পটের মধ্যে, তো সেগুলো দিয়ে দিব, তারপর আমি নতুন কম্পোস্ট দিয়ে এই সিড, লাল শাকের সিড ফেলে দেব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই এতটুকু জুড়ে কিন্তু আমার যে লাল শাক লাস্ট ইয়ার ফেলে দিয়েছিলাম, তো অনেক আগাছা জমে গিয়েছিল, তো সেজন্য আমি নিচে রাগ দিয়ে উপরে লাস্ট ইয়ারের কম্পোস্ট দিয়ে দিলাম। লাস্ট ইয়ারের এর এই পটগুলোতে আমার করলা এবং সিসিঙ্গা আর কি সিম ছিল, তো এই মাটিগুলো দিয়ে দিলাম। এখন কি হবে, দুদিন আমি রেখে দেব এভাবে, যেহেতু লাস্ট ইয়ারের মাটি, তো একটু যদি রুদ্রের মধ্যে শুকিয়ে যায়, তো মাটির মধ্যে যে পোকা জোকা থাকে বা এন্ডস যদি থেকে থাকে তাহলে সেগুলো চলে যাবে, তারপর আমি নতুন কিছু কম্পোস্ট দিয়ে এবং লাল শাকের। তো এই তো আমি ইয়েস্টারডে এই নিচে কার্পেট পিছিয়ে উপরে পুরাতন কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম লাস্ট ইয়ারের, তো আজ কিন্তু নতুন কম্পোস্ট উপরে দিয়ে রেডি করে ফেললাম লাল শাকের জন্য, কমপ্লিট পুরোপুরিভাবে রেডি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাল শাকের জায়গা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি এই সাইড যে দেখতে পাচ্ছেন এই সাইডের দিকে কিন্তু আমি সারা দিস সাইড থেকে অল গুড়ি এনিয়ে আমি সিম এবং বিনস লাগাবো, আর এদিকে লাল শাক ফেলে দেব। তো স্টার্ট করে দেই। তো লাল শাকের জন্য আমি কম্পোস্ট নিয়েছি একটি প্লাস্টিক পৌলে, এখন নিব লাল শাকের সিড। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে কি হচ্ছে, আমি লাস্ট ইয়ারের এই বিসি রেখে দিয়েছিলাম, তো রয়েছে, তো দেখতে পাচ্ছেন। তো এই তো আমি এখন ভালোভাবে মিক্স করে দেব। তো এরকম ফললে কি হয়, কম্পোস্টের সাথে যদি আমরা ভালোভাবে মিক্স করে তারপরে ফেলে দেই, তারপর সবগুলো সিড এক জায়গায় পড়বে না, সিটিয়ে চতুর্দিকে যাবে কম্পোস্টের সাথে। তো এই তো স্টার্ট করে দিলাম, বিসমিল্লাহির রহমান রহিম। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে কিন্তু চতুর্দিকে স্কুল ছড়িয়ে ছিটিয়ে দেবো। এগুলো হচ্ছে বাতুয়া সিড, বাতুয়ার বিসি, বাংলাদেশে যে বাতুয়া শাক রয়েছে, তো এই বাতুয়ার বিসি। আমার গার্ডেনে লাস্ট ইয়ার অনেক বাতুয়া ছিল, তো আমি কিছু সিড সংরক্ষণ করে রেখেছিলাম দিস ইয়ারের জন্য। তো আমি কম্পোস্টের সাথে এগুলো মিক্স করে নিচ্ছি ভালোভাবে, তারপর আমি এখানে ফেলে দেব। এখানে দেখতে পাচ্ছেন বক্স, এই বক্সগুলিতে আমি লাউ রোপণ করব, আর এই সাইড দিয়ে
সারা বাতুয়া রোপণ করব, আই মিন বাতুয়া সিড ফেলে দেব। এই তো মিক্স হয়ে গেছে, এখন আমি ফেলে দিচ্ছি বিসমিল্লাহির রহমান রহিম। তো আসলে সবাই জানেন কিভাবে ফেলতে রোপণ করতে হয়। সব এখানে ফেলে দিয়েছি সবগুলো বাতুয়া সিড, এখন পানি দিয়ে দিচ্ছি, তো তাড়াতাড়ি উঠে যাবে গাছ। আর এদিকে আমি লাল শাকের বিচি ফেলে দিয়েছি, তো পানি দিয়ে দিব। তো পানি দিলে কি হবে, একটু তাড়াতাড়ি গাছ উঠে যাবে, পানি দিয়ে সিড ভিজে গাছ তাড়াতাড়ি উঠবে। তো ভালোভাবে আমি আজ পানি দিব, তোমারও আর দিব না, আজ কিন্তু ভালো করে দেব, যেভাবে সিডগুলো ভালোভাবে ভিজে। তো এই তো এভাবে করে আমি সারা ঘুরিয়ে দিয়ে দেবো।